আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার 12 তারিখ সকাল আজ বাদ ফজরের বয়ানের মাধ্যমে ইস্তেমার সকল কার্যক্রম শুরু হয়ে গেল বাদ ফজর বয়ান চলছে আর ইতিমধ্যেই আমাদের বিদেশী মেহমানগণ এসেছেন তার মধ্য থেকে মাওলানা সাচাব আদাহুল্লাহ তিনার উস্তাদ আহমদ ইব্রাহিম দেওলা সাহেব হুজুর আসছেন এবং আহমদ লাকসা হুজুর এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার যত বড় বড় মুরব্বীরা সবসময় আসতেন ইস্তেমার মধ্যে বয়ান করতেন তারা সকলেই চলে আসছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ইস্তেমা হবে এবার হেদায়তপূর্ণ সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন ইস্তেমার সমস্ত তাকাজাগুলোকে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে পুরো করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা তার গায়েবি খাজানা থেকে সমস্ত তাকাজাগুলোকে যেন পুরো করে দেন এবং এই ইস্তেমার কারণে যেন পুরো বিশ্বময় একটা হেদায়তের হাওয়া বয়ে দোলা দিয়ে যায় আজ বৃহস্পতিবার 12 তারিখ আজকের ফজরের বয়ানের মাধ্যমেই ইস্তেমার বয়ানের কার্যক্রম শুরু হয়ে গেল ফজরের জামাতও হয়েছে বড় জামাত মাঠে জায়গা না পাওয়ার কারণে যে যে জায়গায় যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই তাঁবুটা নিয়ে অবস্থান করতেছে মাঠের ভিতরে আর তেমন কোনো জায়গা নেই আশেপাশের খিত্তাগুলোতে এখানে যারা আছে যে রাস্তার পাশে দেখেন তাঁবু টানানো হয়েছে এরপর নদীর এই পারে যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে জায়গা করে নিচ্ছে তাঁবুটা নিয়ে অবস্থান করতেছে বাইরের দেশে যে সকল মুরব্বীরা তিনারাও চলে এসছেন বাদ ফজর বয়ান যিনি করতেছেন তিনি পাকিস্তানের তারপর ইব্রাহিম দেওলা সাহেব হুজুর চলে আসছেন আহমদ লাচ্ছা হুজুর চলে আসছেন এবারের বিশ্ব ইস্তেমা ইনশাল্লাহ নুরানি একটা বিশ্ব ইস্তেমা হবে লাখো লাখো মানুষের উপস্থিতিতে যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেন শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেন আর এইবারের ইস্তেমায় বড়দের থেকে ফয়সালা হচ্ছে ছোট ছেলেরা আর বৃদ্ধদেরকে যেন না আনা হয় বৃদ্ধরা এবং ছোট ছেলেরা তারা মহল্লার মধ্যে থেকে আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে ইস্তেমা সম্পাদন করবে যেহেতু প্রচুর উপস্থিতি মানুষের বেশি বৃদ্ধ যারা বয়স্ক অসুস্থ হয়ে পড়েছে তারা যদি আসে তাহলে তাদের জন্য থাকাটা কষ্টকর হয়ে যাবে আজ ফজরের বয়ানের মাধ্যমে আজ বৃহস্পতিবার 12 তারিখ আগামীকাল থেকে ইস্তেমা মূল ইস্তেমা আজকে থেকে আমল শুরু হয়ে গেছে বাদ ফজর বয়ান চলছে আজ বাদ মাগরিব বাদ আসর বয়ান হবে ইনশাল্লাহ আর ফজর থেকে বড় বড় জামাত হচ্ছে আর আগামীকাল ইনশাল্লাহ আরও জুমার দিনের জুমার নামাজটা অনেক বড় একটা জুমার জামাত হবে ইনশাল্লাহ পুরা ইস্তেমার ময়দান কানায় কানায় ভরে গেছে এখন যারা আসতেছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে তারা
রাস্তাঘাটে বা তুরাকপাড়ে ওই পাড়ে বা যে যেখানেই জায়গা পাচ্ছে খালি জায়গা, আবার আশেপাশের যে মাঠগুলো দেখলাম কয়েকটা স্কুল মাঠ আশেপাশে স্কুল মাঠগুলো খুলে দেওয়া হয়েছে, স্কুল মাঠেও মানুষ অবস্থান করতেছে, ঈদগাহ মাঠ টঙ্গীর আশপাশে এবং অনেক মসজিদও খুলে দেওয়া হয়েছে। সকলেই লাইভটি বেশি বেশি শেয়ার করেন, হিদায়তের হাওয়া ছড়িয়ে পুরো পুরো বিশ্বময়। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহি সালামত ইস্তেমা যেন ঠিকঠাকভাবে হয়, আর যারা এখন যারা আসতেছে তাদের থাকা খাওয়া একটু কষ্ট হবে, কষ্টটা সহ্য করে নিতে হবে যেহেতু ইস্তেমা অনেক বড় একটা জামায়াত। বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সহি সালামতে এবং সমস্ত টাকা যাগুলোকে পুরা করে ইস্তেমাটা সুন্দর করে শেষ করবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আবহাওয়া ভালো, আজ বাদ ফজর বয়ানের মাধ্যমেই ইস্তেমা শুরু হয়ে গেল। বয়ান করছেন পাকিস্তানের একজন, সেটাকে বাংলা তর্জমা করা হচ্ছে, আর বড় বড় মুরব্বীরা বাহির দেশে মুরব্বীরাও চলে এসছেন। ইব্রাহিম দেওলা সাহেব হুজুর আসছেন, আহমদ লাল সাহেব হুজুর আসছেন। পূর্বে যে ইস্তেমাগুলো হইতো যে সকল মুরব্বীরা আসতেন, তিনারা বয়ান করতেন, সকল মুরব্বীরাই চলে আসছেন। ইনশাল্লাহ এবারে ইস্তেমা নুরানি একটা ইস্তেমা হবে, সকলেই দোয়া করেন, বেশি বেশি আল্লাহ তালা যেন ভরপুর কামিয়াবি দান করেন, আর লাইভটি বেশি বেশি শেয়ার করেন ইনশাল্লাহ।